আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মারহাবা রেস্টুরেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিসা। চাঁদে সফল অবতরণের পর এবার এক সপ্তাহের মধ্যে সূর্য অভিযানে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সূর্য নিয়ে গবেষণার জন্য আগামী 2রা সেপ্টেম্বর একটি মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। দেশটির এই সৌর অভিযানে আদিত্য-L1 নামের একটি মহাকাশযান ব্যবহার করা হবে। সূর্যের বহির্বিভাগে রহস্যময় বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করবে এই মহাকাশযান। সূর্যের পরিস্থিতি পর্যবেক্ষণের উপযোগী করে আদিত্য-L1 এর নকশা করা হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এনডিটিভি বলছে, সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য-L1 প্রায় 15 লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে, আর এতে মোট সময় লাগবে প্রায় 120 দিন। বেঙ্গালুরুতে সংস্থাটির শ্রীহরিকোটা সদর দপ্তর থেকে এই অভিযান পরিচালনা করবে ইসরো। সূর্য পর্যবেক্ষণের জন্য ভারতের এটি প্রথম মহাকাশ মিশন। ইসরোর একজন কর্মকর্তা বলেছেন, আগামী 2রা সেপ্টেম্বর মহাকাশযানটি উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ল্যাগ্রানজিয়ান পয়েন্ট বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এ ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য-L1। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার মিশন তাই সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলছে ইসরো। সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনার খবর আনতেই যাবে আদিত্য-L1। সূর্যের বহিঃস্তরের তাপমাত্রা প্রায় 1 কোটি কেলভিন আর নিম্ন স্তরে প্রায় 6000 কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রা ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে সেটি খুঁজে বের করবে আদিত্য-L1। এজন্য আদিত্য-L1 উপগ্রহে রয়েছে 7টি সায়েন্স পেলোড। সৌরঝড়ের স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলিযোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু। সৌরঝড় এবং সৌর বিকিরণ, এই সৌরঝড় কোন পথে পৃথিবীতে আছড়ে পড়ছে তার খোঁজ চালাবে আদিত্য-L1। দর্শক, এই ছিল মারহাবা রেস্টুরেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দারুণ খবর! এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।